শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহ কর্তৃক জাতিসংঘ মিশনে নিয়োজিত হওয়ার পূর্বে আভিযানিক প্রস্তুতির নিশ্চয়তা ও দক্ষতা বৃদ্ধির মূল বিষয়গুলো সম্পর্কে সোমবার সকালে গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাস BISOTতে মতবিনিময় করা উক্ত সেমিনার উদ্বোধন করা হয়েছে। সেমিনারে 18টি দেশের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞ, 55 জন বিদেশি এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রায় 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সেমিনারে উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান শেরনিয়াবাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।